ছেলে দুটো কিডনি খারাপ বারবার দলকে বলার পরেও কোনো রকম ভ্রুক্ষেপ নেই তাই রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে রীতিমতো কেঁদে উঠলেন তারা বারবার বলছেন যে আমাদের আর কিচ্ছু চাই না টাকা পয়সা কিচ্ছু লাগবে না কিন্তু ছেলে দুটো কিডনি খারাপ অবিলম্বে সেই চিকিৎসার ব্যবস্থা করা হোক রিপাবলিক বাংলার ক্যামেরার সামনেই কান্না শহীদ পরিবারের সদস্যদের কান্নায় ভাঙলেন শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ অনুরোধ করার পরেও পাশে ছিল না দল এমনটা অভিযোগ করছেন তারা ছেলের দুটি কিডনি খারাপ তাই দল পাশে নেই সেই অভাব অভিযোগের কথা রিপাবলিক বাংলার সামনে উগড়ে দিলেন শহীদ পরিবারের সদস্যরা নেতাইয়ের ঘটনা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে কিন্তু শহীদের পরিবাররা আদতে কি চান সেটা সরাসরি জেনে নেব কারণ এখানে এক শহীদের পরিবার রয়েছেন যিনি আর্থিক সহায়তা পেয়েছেন এই শীতকালে একটা শীত বস্ত্র পেয়েছেন তৃণমূল নেতাদের হাত ধরে কিন্তু এই শহীদের পরিবার চাইছেন তার ছেলের দুটি কিডনি খারাপ হয়ে রয়েছে সেইটার অন্তত কোনো সমাধান সূত্র বেরিয়ে আসুক চিকিৎসা হোক এবং সেই মর্মে এই শহীদের পরিবারের যারা সদস্যরা রয়েছেন নেতা মন্ত্রীর কাছে আবেদন করছেন আপনার কি বক্তব্য আমার ছেলেটাকে আমার কোনো সাহায্য করার সুযোগ দেওয়া যাক আমার ছেলেটাকে বাঁচা সাহায্য করার সকল ছেলেটাকে আমার বাঁচা আমার কিছু চাই আপনি কি বলেছেন নেতাদের বলেছি যে আমার ছেলের কিডনি দুটো নষ্ট হয়ে গেছে তোমরা সাহায্য বাঁচা আমার কিছু দেখ কি হবে এগুলি আমার কিছু চাই নি আমার ছেলেটাকে সকল লোকে আমার দিয়ে জন সাহায্য করে বাঁচায় কতদিন ধরে এই ছেলে শরীর খারাপ এই এটা বছর আগে বলেছেন নেতাদের সকল লোকে বলেছি আরো লোক বলছে সাহায্য করে বাঁচাক আমার কিছু চাই এই আর্থিক সহায়তা চাই না চাই না শীত বস্ত্র শুধু তার যে সন্তান রয়েছে তার যে কিডনিতে সমস্যা তিনি বাঁচবেন কি তার অন্যরকম কোন ঘটনা ঘটবে সেটা নিয়ে তিনি উদ্বেগে রয়েছেন এই মা এই মা এই মুহূর্তে কাঁদছেন সরাসরি তার কাছে চলে যাব কতদিন ধরে শরীর খারাপ ছ মাস হয়ে গেছে কি হয়েছে কি কিডনি দুটো ড্যামেজ হয়েছে ডাক্তার বাবু বলে পাল্টাতে বলেছে আমাদের তো সামর্থ্য নয় পাল্টা না জমি জায়গা যা ছিল বিক্রি দেওয়া হয়েছে আর আমাদের কোনো অর্থ নয় আমাদের আর কোনো নেতারা হেল্প করছে সাহায্য করছে কোনো নেতারা কোনো নেতারা সাহায্য করেনি কোনো হেল্প করেনি আপনারা আগে বলেছেন নেতা হ্যাঁ বলেছিলাম কোনো সাহায্য করেনি বলে মাগে দেখাবে যাও মাগে দেখাবে যাও মাগলে কে কত দিবে মাগলে কো করো দিবেনি মাগলে শহীদের পরিবার 2011 সালে যেই অবস্থায় ছিল সেই তিমিরে কি অবস্থান করছে আজও চোখে জল আর্থিক সহায়তা চাই না কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ কোনো মিটিং এ অংশগ্রহণ করানোর জন্য চাপ কেবলমাত্র চাই তার সন্তান যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তার চিকিৎসা সেই চিকিৎসা নিয়ে বারবার নেতৃত্বের কাছে জবাব চাওয়া হলেও নেতৃত্বের সাহায্য চাওয়া হলেও সেক্ষেত্রে কোনো সদুত্তর পাননি তাই এই মা এই মুহূর্তে শহীদ মঞ্চ যেই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মিটিং করছে সেই মুহূর্তে এক মা পাশে আর্থিক সহায়তা এবং শীতবস্ত্র হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার সন্তানের চিকিৎসার জন্য এখন দেখার বিষয় তার সন্তানের চিকিৎসার জন্য আদেও কোনো সদর্থক ভূমিকা নেয় কি না তৃণমূল কংগ্রেস ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে বিট্টু রায় চৌধুরী রিপাবলিক বাংলা নেতাই স্পষ্ট অভিযোগ করছেন দল পাশে ছিল না পাশে নেই বারবার চিকিৎসার জন্য তৃণমূলের কাছে আবেদন করা হয়েছে নেতা মন্ত্রীদের কাছে আবেদন করা হয়েছে কিন্তু তারপরও টনক নড়েনি যদিও এরপরে পাল্টা মন্ত্রী বীরবাহা হাসদা বলছেন নিজের খরচেই চিকিৎসা করিয়েছে শুরু আমাদের আজও সেই জিনিসগুলো মনে রাখবে আমরা সবাই চাইবো মানুষের শান্তি স্বাধীনতা মানুষের জীবনের রক্ষা প্রাণের রক্ষা রাজনৈতিক রক্ষা গণতন্ত্রের রক্ষা স্বাধীনতার রক্ষা মানুষের অন্ন বস্ত্র ওনাকে কেউ বলেছে মেঘে মেঘে দেখাতে কিন্তু উনি আমার কাছে জবে গেছেন তারপর থেকে ওনার আমি হাসপাতালে ভর্তি রেখে সুপারের সাথে কথা বলে এই নিবেদন আমি আপনাদের কাছে করে ডায়ালিসিস হচ্ছে সব খরচ আমি করছি মানুষের একটা কথা বললে কিডনি দেওয়ার ব্যাপারটা উনি বারবার কিডনি দিতে চাইছেন কিন্তু ডাক্তার কিডনি না দিলে আমি করতে পারব
স্বাধীনতা পাইছিল না, মানুষের বহু স্বাধীনতা কেটে নিয়েছিল।